ষষ্ঠ শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের আইসিটির শিক্ষক অরুপ্রতন সরকার আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি গতদিন আমরা এই অধ্যায়ের প্রথম একটি ক্লাস করেছিলাম পাট ছয়ের উপরে সেই ক্লাসটি অনেকেই দেখেছ যারা দেখোনি তারা ইচ্ছে করলে এখনই ওপরের আই বাটন চেপে গত দিনের ক্লাসটি দেখে আসতে পারো আজ আমরা এই অধ্যায়ের পরবর্তী পাঠ অর্থাৎ পাঠ সাত সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যারা অংশ নেবে তারা প্রত্যেকেই নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বার লিখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে তুমি আমার ভিডিওগুলো সহজে খুঁজে পাবে চলে যাচ্ছি আমাদের ক্লাসে পার্ট সাত সফটওয়্যার ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসার এর সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়্যার কম্পিউটারে এই যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে একটা উদাহরণ দিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের কম্পিউটারে যদি স্পিকার লাগানো থাকে আমাদের যদি কম্পিউটার হার্ড ড্রাইভে অনেক গান থাকে কিন্তু যদি আমাদের সেই গানগুলোকে প্লে করার জন্যে মিডিয়া প্লেয়ার ভিএলসি প্লেয়ার বা এই জাতীয় সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু গানগুলো আমরা বাজাতে পারবো না বা গানগুলো অর্থহীন হয়ে পড়বে তাহলে সফটওয়্যার আমাদের হার্ডওয়্যারগুলোকে চালনা করে এবং অর্থপূর্ণ করে তুলে খুব সাধারণভাবে কম্পিউটারের সফটওয়্যারকে ভাগে ভাগ করা যায় সফটওয়্যার সাধারণভাবে দুই ভাগে বিভক্ত এক ভাগের কথা আমরা আগেই আলোচনা করেছি আমরা বলেছি আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি ছবি আঁকতে পারি গান শুনতে পারি ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এরকম আরও অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি তাহলে আমরা কম্পিউটারদের ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে পারি লিখতে পারি আঁকতে পারি গান শুনতে পারি ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি তাই এই ধরনের সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই জাতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে বিভিন্ন ধরনের কাজ করার জন্য সেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন আমরা গেম খেলি সেটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে তবে সবার কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু একই রকম নাও হতে পারে যে ছবি আঁকে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তালিকায় ছবি আঁকার সফটওয়্যার থাকবে যে ছবি আঁকে না তার কিন্তু সেটা থাকবে না তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবার জন্য নির্দিষ্ট নয় যে যার প্রয়োজন মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার কম্পিউটারে ইনস্টল করে নেয় এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার সরাসরি আমাদের কম্পিউটারে ব্যবহার বা ইনস্টল করে নেওয়া যাবে না সেজন্য কিন্তু আবার একটা বিশেষ অবস্থা তৈরি করতে হবে যেমন কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে থেকে একটা সফটওয়্যার দিয়ে সচল করে রাখতে হবে তাহলে কম্পিউটারে আগে থেকে এক জাতীয় একটা সফটওয়্যার দিয়ে রাখতে হবে তবেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সেখানে ব্যবহার করা যাবে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ছাড়াও কিন্তু আমাদের কম্পিউটার চলবে যার যে কাজের জন্য প্রয়োজন সেই কাজের মতো করে সে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে নেবে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার না থাকলেও কিন্তু আমাদের কম্পিউটার চলবে কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইনস্টল করার জন্যে আগে আমাদের কম্পিউটারে একটা বিশেষ সফটওয়্যার দিয়ে কম্পিউটারকে সচল করে রাখতে হবে সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম বা আরও সংক্ষেপে ওএস তাহলে এই অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আমাদের কম্পিউটার চলবে না অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারকে সচল করে রাখে এবং অপারেটিং সিস্টেমের থাকার পর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা যায় এবং ব্যবহার করা যায় এই অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের কম্পিউটারে লাগবেই লাগবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিব কাজের প্রয়োজন অনুযায়ী কিন্তু অপারেটিং সিস্টেম আমার কম্পিউটারে থাকতেই হবে নয়তো আমার কম্পিউটার চলবে না একটা কম্পিউটার যখন প্রথম সুইচ টিপে অন করা হয় সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ করা শুরু করে দেয় কম্পিউটার চালনা করার সাথে সাথেই কিন্তু অপারেটিং সিস্টেম কাজ করতে থাকে এবং সে কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটির যোগাযোগ করিয়ে দেয় ইনপুট আউটপুটকে সচল করে তাহলে অপারেটিং সিস্টেমের কাজগুলো কিন্তু এখানে বলা আছে বেশ কিছু পয়েন্ট করেও কিন্তু তুমি কাজগুলো লিখতে পারো যদি পরীক্ষার প্রশ্নে আসে তবে খেয়াল করতে হবে যে কম্পিউটার চালু করার সাথে সাথেই অপারেটিং সিস্টেম কাজ করতে থাকে সে কম্পিউটারের সব যন্ত্রপাতিগুলোকে পরীক্ষা করে দেখে সে সাথে সাথে দেখে র্যাম ঠিক আছে কি না হার্ড ড্রাইভ ঠিক আছে কি না অপারেটিং সিস্টেম ঠিক আছে কিনা সব কিছু সে নিজেকেও চেক করতে থাকে সাথে সাথে সব যন্ত্রপাতির সাথে এবং সে এই এইভাবে ইনপুট আউটপুট যন্ত্রগুলোকেও সে সচল করে রাখে যেমন যদি আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত প্রিন্টার থাকে তাহলে সেই প্রিন্টার যেন আমাদের কম্পিউটার থেকে ব্যবহার করা যায় আমাদের অপারেটিং সিস্টেম যেন প্রিন্টারকে ব্যবহার করতে পারে সেই জন্যে যোগাযোগ ঘটিয়ে দেয় কিন্তু অপারেটিং সিস্টেম কম্পিউটারে যদি কিছু তথ্য জমা রাখতে হয় সেগুলো জমা রাখার ব্যবস্থাও করে অপারেটিং সিস্টেম কম্পিউটারের তথ্য জমা রাখা কম্পিউটারের জমা রাখা তথ্যকে ব্যবহার করা সব কিছুতেই কিন্তু অপারেটিং সিস্টেম এগিয়ে আসে এবং অপারেটিং সিস্টেমই আসলে কম্পিউটারকে মূলত পরিচালনা করে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে যেমন উইন্ডোজ লিনাক্স ম্যাকিন্ডোজ ম্যাক আর কি অথবা ধরো যে অ্যান্ড্রয়েড সেটাও একটা অপারেটিং সিস্টেম সেটা হয়তো মোবাইলে ব্যবহার করা হচ্ছে আর পার্সোনাল কম্পিউটারের জন্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা সবচেয়ে জনপ্রিয় কাজেই অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল রাখে ব্যবহারের উপযোগী করে রাখে আমি আগেই বলেছিলাম যে অপারেটিং সিস্টেম ছাড়া একটা কম্পিউটারকে চালনা করাই সম্ভব হবে না এবং ব্যবহার করাও সম্ভব হবে না কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার না থাকলেও কিন্তু আমাদের কম্পিউটার চলবে শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা থাকবে না তার কাজটা আমরা করতে পারবো না কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু চলতে থাকবে কিন্তু অপারেটিং সিস্টেম ব্যতীত আমাদের কম্পিউটার কিন্তু চালনা করার উপযোগী থাকবে না অপারেটিং সিস্টেম কম্পিউটারের অনেক কাজকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখে যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলোকে ব্যবহার করতে পারে তাহলে অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে অনেক কাজকে প্রস্তুত রাখে যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেগুলোকে ব্যবহার করতে পারে যেমন আমরা প্রিন্টারের উদাহরণ দিয়েছিলাম এর আগে যদি চিন্তা করি প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো তাহলে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে প্রিন্টারে প্রিন্ট করবো যেমন যদি হয় মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড যখন প্রিন্টারে প্রিন্ট করবে মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু প্রিন্টারে প্রিন্ট করতে হলে তার কিন্তু অপারেটিং সিস্টেমে সাহায্য লাগবে অপারেটিং সিস্টেম সংযোগ ঘটিয়ে দিবে প্রিন্টারের সাথে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তাহলে অপারেটিং সিস্টেম ব্যতীত আমাদের কম্পিউটার কিন্তু কোনোভাবেই চালনা করা সম্ভব হবে না বড় বড় সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে সুপার কম্পিউটারগুলো কিন্তু আমাদের মতো উইন্ডোজ বা এই ধরনের সাধারণ অপারেটিং সিস্টেম দিয়ে চলে না সেখানে নিজস্ব কিছু অপারেটিং সিস্টেম তাদের জন্য তৈরি করা হয় আমাদের পরিচিত যে পিসি বা পার্সোনাল কম্পিউটার রয়েছে সেগুলোর অপারেটিং সিস্টেমগুলোর নাম উইন্ডোজ ম্যাক ইউনিক্স ইত্যাদি তাহলে আমাদের যে পরিচিত বা আমরা যে সমস্ত পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি সেগুলোতে সাধারণত উইন্ডোজ ম্যাক বা ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার হয় যদিও বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যাই সর্বাধিক কম্পিউটারের হার্ডওয়্যার যেমন টাকা দিয়ে কিনতে হয় অপারেটিং সিস্টেমও কিন্তু সেভাবে টাকা দিয়ে কিনতে হয় এবং সেগুলো যথেষ্ট মূল্যবান তাহলে আমাদের অপারেটিং সিস্টেমও কিন্তু টাকা দিয়েই কিনতে হয় এবং সেগুলো কিন্তু অনেক দামি আমাদের হার্ডওয়্যারের মতোই সফটওয়্যারগুলো মূল্যবান কিন্তু আমাদের দেশে হয়তোবা কখনো কখনো আমরা সেটা মূল্য দিয়ে কিনি না হয়তো ফ্রি আমরা ইউজ করি কিন্তু উন্নত দেশে এই ধরনের অপারেটিং সিস্টেম অবশ্যই তোমাকে টাকা দিয়ে কিনতে হবে যদিও আমরা যখন ল্যাপটপ বা ব্র্যান্ড কম্পিউটার ডেস্কটপ কিনি তখন কিন্তু আমাদের তার সাথে অপারেটিং সিস্টেমটা যদি থাকে বা সেটা অরিজিনাল অপারেটিং সিস্টেম যদি আমাদের সেই সাথে থাকে তবে তার দামও কিন্তু আমরা একসাথেই দিয়ে দিই এবং আমাদের সেটাকে কিনেই নিতে হয় তাহলে পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছে যেগুলো বিনামূল্যে পাওয়া যায় তাহলে শুধু যে টাকা দিয়ে কিন্তু হবে অপারেটিং সিস্টেম তা কিন্তু নয় পৃথিবীর কম্পিউটার বিজ্ঞানীরা অনেকে মিলে একসাথে মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছে যেগুলো নাকি একদম বিনামূল্যে পাওয়া যায় এবং বিনামূল্যে পাওয়া যায় বলে তোমরা কিন্তু মনে করো না সেগুলো কার্যকর নয় একদমই কিন্তু মনে করা যাবে না সেগুলো কার্যকর নয় কারণ আমরা যে মোবাইলগুলোতে অ্যান্ড্রয়েড চালাচ্ছি এই অ্যান্ড্রয়েডও কিন্তু আমাদের বিনামূল্যেই পাওয়া যাচ্ছে এই অ্যান্ড্রয়েডও কিন্তু কম্পিউটার বিজ্ঞানীরা তৈরি করেছেন মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে মুক্ত অপারেটিং সিস্টেম বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেটা সেটা হচ্ছে কোনো মূল্য দিয়ে কিনতে হচ্ছে না আমরা ফ্রি সেটাকে ব্যবহার করতে পারছি তাই বলে তার কার্যকারিতা কিন্তু মোটেও কম নয় সে কিন্তু যথেষ্ট শক্তিশালী অপারেটিং সিস্টেম সেগুলো অত্যন্ত চমৎকার অপারেটিং সিস্টেম এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স যা পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম তাহলে লিনাক্স কিন্তু সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এবং এই লিনাক্সের উপরে ভর করেই কিন্তু আমাদের যে আমরা অ্যান্ড্রয়েড চালাই সেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু তৈরি হয়েছে লিনাক্সকে ভর করেই তাহলে এগুলো মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স কিন্তু ম্যাক বা উইন্ডোজ এগুলো কিন্তু আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে এটা অ্যান্ড্রয়েড তোমরা অলরেডি জানো যে অ্যান্ড্রয়েড ফ্রি একটা অপারেটিং সিস্টেম এছাড়া আমাদের এটা উইন্ডোজের লোগো দেখা যাচ্ছে এই উইন্ডোজ টাকা দিয়েই আমাদের কিনতে হচ্ছে এটা স্মার্টফোন বা ট্যাবের জন্য তৈরি হচ্ছে আর আইওএস আইফোনের জন্য তৈরি হচ্ছে এটাও কিন্তু আমরা মূল্য দিয়েই কিনছি কারণ আইফোন কেনার সাথে সাথে আমরা আইওএস এর জন্য একটা টাকা দিচ্ছি উইন্ডোজ ম্যাক এবং মুক্ত সফটওয়্যার লিনাক্সের স্ক্রিন ব্যবহার করার মধ্যে বড় কোনো পার্থক্য নেই এগুলো কিন্তু খুব একটা বড় পার্থক্য নেই আমরা যখন অ্যান্ড্রয়েড চালাচ্ছি বা আইওএস চালাচ্ছি বা উইন্ডোজ চালাচ্ছি খুব যে পার্থক্য তা নয় কাছাকাছি সব কিছুই স্মার্টফোন ট্যাবলেট এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এই যে অপারেটিং সিস্টেমগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো স্মার্টফোন বা ট্যাবের বিভিন্নভাবে ট্যাবে ব্যবহার করা হচ্ছে আজকের ক্লাসে যারা অংশ নিলে তারা নিচের কমেন্ট সেকশনে সেকশন সহ রোল নাম্বার লিখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আমার দেওয়া ভিডিও সহজে খুঁজে পেতে পারবে আমাদের এই অধ্যায়ের উপর কুইজ পরীক্ষা হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমাদের কুইজ শুরু হবে সুতরাং এই অধ্যায়ের এক কথায় উত্তর এবং বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি করতে হবে আজকের ক্লাসে যারা অংশ নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আগামী ক্লাস দেখার আহ্বান জানাই এবং ভালো করে এই অধ্যায়ের বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে সেই আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি